পিপড়ামথার সুপ্রিমো দলীয় কর্মকর্তাদের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার নির্দেশ দিলেও অভিযোগ পিপড়ামথার নামধারী কিছু সিপিএম ক্যাডার সম্পূর্ণ পরিকল্পিতভাবে শান্তিরবাজার মহকুমার এডিসি এলাকার বিজেপি আইপিএফটি সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করার পর এমনটাই অভিযোগ করেছেন শান্তিরবাজার মহকুমার শাসক দলের কিছু নেতৃত্ব। শনিবার রাতভর শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এডিসি এলাকায় চলে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় বিজেপি দলের কার্যালয় থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর। এলাকাবাসীর অভিযোগ, দাল লাঠি বন্দুক নিয়ে হামলা চালায় পিপড়ামথা নামধারী কিছু সিপিআইএম ক্যাডার। সন্ত্রাসের বাড়বাড়ন্তি জেরে রাতেই তড়িঘড়ি জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং সাংবাদিক সম্মেলন ডেকে 48 ঘন্টার জন্য জেলায় 144 ধারা জারি করেন, কিন্তু এরপরও সন্ত্রাস থেমে থাকেনি। রবিবার সকালে ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপের জেরে বিধ্বস্ত এলাকাগুলি সহ বিজেপি কার্যালয় এবং কার্যকর্তাদের বাড়িঘর পরিদর্শন করলেন শান্তিরবাজার মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল দেবনাথ, বিধায়ক প্রমোদ রিয়াং, কিষান মোর্চার দক্ষিণ জেলার জেলা সভাপতি সত্যব্রত সাহা, যুব মোর্চার জেলা সভাপতি সুমন দেবনাথ সহ বিভিন্ন জাতি জনজাতি মোর্চার নেতৃবৃন্দ। মণ্ডল সভাপতি শ্যামললাল দেবনাথ বলেন, এই ধরনের ন্যাক্কারজনক কাজ সিপিআইএমই করতে পারে। বর্তমানে সমতল থেকে পাহাড়ে সব জায়গাতেই জনবিচ্ছিন্ন হয়ে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তারা পিপড়ামথার নাম দিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে সিপিআইএম। 32 নম্বর বুথে আমরা দাঁড়িয়ে আছি। গতকাল রাত্রে এখানে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে আমরা কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মলোচন ত্রিপুরা বিপুলপুরে জয়জয় লাভ করে, এবং এই 32 নম্বর বুথটা এখানে লিড করে আমাদের ভারতীয় জনতা পার্টি। তারই ফলশ্রুতিতে এখানে জনবিচ্ছিন্ন সিপিএমের দ্বারা বিগত দিনের হারমাত, তারা এখানে মাথা নামধারী মাথা নাম করে এখানে আমাদের এই পার্টি অফিসে আগুন দেয়, এখানে জ্বালানি ব্যবহার করে, এবং এই গাড়ি কলোনির মধ্যে কালকে রাত্রে পর্যন্ত, দিন থেকে শুরু করে রাত্রে পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এখানে গাদা বন্দুক দাও এবং তিনি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি 24 ঘন্টার মধ্যে এই ধরনের ঘটনা বন্ধ না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির শান্তিরবাজার মণ্ডল কাউকে ছেড়ে দেবে না। তিনি তার বক্তব্যে প্রশাসনের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আবেদন জানান এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা জেলাতে রাজনৈতিক সন্ত্রাসের বাড়বাড়ন্তির কারণে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে বহু পরিবার তাদের নিজস্ব অঙ্গসংস্থান ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।